আসসালামু আলাইকুম, আপনি কি রেডমি নোট টেন প্রো, প্রো ম্যাক্স এ ধরনের ফোন ইউজ করেন? তাহলে আপনাকে বলবো আপনি ফোনটা আপডেট দিবেন না। যদি আপনি আপনার ফোনটি আপডেট দেন তাহলে এই ফোনটি কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। প্রথমত ফ্রন্ট যে ক্যামেরাটা আছে, সামনের যে ক্যামেরাটা, সেটা চলে যাবে। দ্বিতীয়ত সাউন্ড চলে যেতে পারে। এরপরে আপনার ফোনটা রিস্টার প্রবলেম হতে পারে, আর স্টক যে লোগোটা আছে, হ্যাং লোগো, সেটাও হতে পারে। তো বেশ কয়েকটা সমস্যা হয়, এক একজনের তো এক এক সমস্যা হয়। অধিকাংশ সময় হচ্ছে ক্যামেরাটা চলে যায় আর রিস্টার প্রবলেম হয়, রিকোভারি যে সমস্যাটা সেটা আসে। তো এ ধরনের যে ফোনগুলো আছে এগুলো আমরা প্রতিনিয়তই, এখন ধরা চলে যে আলহামদুলিল্লাহ প্রতিদিনই একটা দুইটা করে এই কাজগুলো করি। তো রেগুলার যেহেতু করতে হচ্ছে আমাদের, তো সেহেতু অনেকে এ ধরনের ফোন ব্যবহার করেন তাদেরকে বলবো, যারা স্ন্যাপড্রাগনের 7 on 5 0 7150 যে সিপিইউ প্রসেসরের যে ফোনগুলো আছে, 730 বা যে ফোনগুলোর চিপগুলো আছে, এ ধরনের চিপসের যে আপনার ফোনগুলো ইউজ করেন তাদেরকে বলছি যে আপনারা এ ধরনের ফোনগুলো আপডেট দিবেন না। আপডেট দিলেই কিন্তু আপনাদের এই ক্ষতি হবে, ক্ষতি বলতে আপনাদের পকেটের এক্সট্রা টাকা নষ্ট হবে। যেমন ধরেন আমরা এই ধরনের কাজগুলো প্রতিদিনই করতেছি, কাস্টমার আমাদের কাছে আসতেছেন, এসে বসে থেকে কিন্তু কাজগুলো করিয়ে নিচ্ছেন, কারণ এই কাজগুলো আমরা কুরিয়ারে নিচ্ছি না। কুরিয়ার নিলে অনেক সময় লাগে, যার কারণে আমরা সরাসরি আমাদের অফিসে সেইভাবে সেই ব্যবস্থা করে রেখেছি। কাস্টমার আসবে, সোফার উপরে বসে থাকবে, আমরা বসে থেকে তাদের কাজগুলো করে দিচ্ছি। প্রতিটা কাজ আমরা 1 ঘন্টা করে সময় নিয়ে নিই, আলহামদুলিল্লাহ 45 মিনিটের ভিতরে আমাদের কাজগুলো হয়ে যায়। তো পোকো X3 Pro যে ফোনটা আছে সেই ফোনটাতে একটু সময় বেশি লাগে, আমরা 1 ঘন্টার উপরে সময় নিই, এর ভিতরে কাজগুলো আমরা সুন্দরভাবে কাস্টমারের হাতে তুলে দিই। তো এ ধরনের কাজ যাদের মানে সমস্যা হবে, যাদের এই ধরনের ফোনগুলো বিশেষ করে স্ন্যাপড্রাগনের সিপিইউ বা মিডিয়াটেকের আপনার ডায়মন্ড সিটি বা হেলিও যে চিপগুলো আছে এগুলোতেও সমস্যা হচ্ছে, আপনারা যদি চান আমাদের কাছে সরাসরি এসে কাজগুলো করাতে পারেন। আপনি যে কোনো জেলা থেকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আসবেন, আমাদের ঠিকানা হচ্ছে রনি টেলিকম, সিরাজগঞ্জ সদর, বনবাড়িয়া বাজার থেকে ভিতরে আসতে হবে, এটা হচ্ছে কবরস্থান মাদ্রাসার পাশে, বনবাড়িয়া পূর্বপাড়া কবরস্থান মাদ্রাসার পাশে, এখানে আমাদের অফিস। আমাদের এই অফিসে এসে বসে থেকে আপনি এই কাজগুলো করিয়ে নিতে পারবেন। আমরা কিন্তু অন্য কোনো সমস্যার ফোন আসলে আমরা অ্যালাউ করব না, শুধুমাত্র আপডেট দিয়ে ফোনে সমস্যা হয়েছে এই ধরনের ফোনগুলি আমরা সরাসরি কাজগুলো করে দিই। এছাড়া অন্য ফোনগুলো বর্তমানে আমরা সরাসরি কাজ করি না, কারণ অন্য অন্য কাজ করতে অনেক সময় লাগে, যার কারণে আমরা সময় করতে পারি না। আর আপনি আসার পরে দেখবেন যে আমি এ ধরনের সিপিইউ রিবলিংয়ের যে কাজ এগুলো করতেছি, ফলে আপনাকে আমি সময় দিতে পারবো না। আপনি মন খারাপ করবেন, বলবেন যে বিডিআইসি মাস্টারের কাছে গিয়েছিলাম, তিনি আমার কাজটাও করে নাই, আমাকে আরও ঘুরিয়ে ফেরত দিছে, এত দূর থেকে, এত অন্য জেলা থেকে গেলাম, উনি আমাকে ফেরত পাঠালো। আসলে না, আপনাকে বুঝতে হবে যে ভাই, আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি যে ঠিকানা সহ বলে দিচ্ছি, কেন বলে দিচ্ছি, যে এই ধরনের ফোনগুলো কাজ করতে মাত্র লাগে 1 ঘন্টা। তো আমি যদি আপনাকে 7 দিন 15 দিন সময় নেই তাহলে আপনার জন্য কষ্টকর হবে, অতএব আপনি সরাসরি চলে আসবেন, বসে থাকবেন, আমরা কাজ করব, আপনি দেখবেন, দেখে নিয়ে চলে যাবেন, এই হচ্ছে ব্যাপার। তো এ ধরনের কাজগুলো আমরা রেগুলারই করতেছি, বিভিন্ন জেলা থেকে আসে। কালকে 4 জেলা থেকে 4 ভাই আসছিলেন, গাইবান্ধা থেকে আসছিলেন, বগুড়া থেকে আসছিলেন, বরিশাল থেকে আসছিলেন, আর পাবনা থেকে আসছিলেন। প্রত্যেকটা ভাইয়েরই কাজ আমরা সহিভাবে করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। অনেকে আসতে চাচ্ছেন এ ধরনের কাজগুলো নিয়ে, আসেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই আসার সময়টা আপনারা জেনে রাখুন, আমি বারে বারে বলি, আপনারা তাও ভুল করেন, সেটা সকালবেলা চলে আসেন। দেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের জন্য সকালবেলা একটু ঘুমে থেকে ওটা একটু সমস্যা, যদিও সকালবেলা ঘুমে থেকে ওঠাটাই ভালো, দেরি করে ওঠাটা হচ্ছে শারীরিক সমস্যা এবং অন্যান্য মানসিক সমস্যা হয়। তো দেরি করে ঘুম থেকে না ওঠাই ভালো, কিন্তু আমার জন্য কষ্ট হচ্ছে, এই জন্য কিছুদিন পরে আবার ঠিক করে নেবো ইনশাল্লাহ তাআলা, কারণ এই মুহূর্তে একটু কষ্ট হচ্ছে, কারণ প্রচুর পরিমাণ কাজ হাতে, হাতের কাজের চাপ বেশি, রাত বেশি হয়ে যায় কাজ করতে, যার কারণে আমার একটু ঘুমে থেকে উঠতে সময় লাগে। যার কারণে আপনারা যারা আসবেন অবশ্যই 2টার পরে আসবেন, দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত যদি আপনারা থাকেন আমার জন্য কোনো সমস্যা হবে না। তো এভাবে যদি আপনারা আসেন তাহলে আপনারা কিন্তু আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রনি টেলিকম, সিরাজগঞ্জ সদর, বনবাড়িয়া বাজার থেকে ভিতরে, বনবাড়িয়া পূর্বপাড়া বলে এটাকে, কবরস্থান মাদ্রাসা সংলগ্ন। আপনারা এখানে এসে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, কথা বলতে একটু স্লিপ টান হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। তো আমাদের কাজ এই যে, আমরা নোট 10 প্রো ম্যাক্সের কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের নোট 10 প্রো ম্যাক্স প্রো, আর প্রো ম্যাক্স একই সমস্যা, একই মাদারবোর্ড, একই আইসি, হয়তো বা র্যাম কম বেশি থাকতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা এই
প্রসেসরটা তো কমপ্লিট করলাম, রিবলিং করলাম, এখন আমরা এই প্রসেসরটা এখানে ইনস্টল করে দেব। ইনস্টল করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ফোনটা অন করবেন না, এখানে দুইটা বিষয় মনে রাখবেন। এটা হচ্ছে প্রথমত আপনাকে ঠান্ডা করার জন্য একটা সময় দিতে হবে, ঠান্ডা হলে মাদারবোর্ডটা যখন কুল হবে তখন আপনি এটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ এখানে যদি আপনি পানি পানি রাখেন তাহলে ফোনটা, এই ফোনগুলো তো আপনার গেমিং টাইপের কিছু, ঠিক না, গেম খেলে মানুষ বেশি, যার কারণে ফোনগুলোর প্রসেসর কিন্তু অনেক বেশি গরম হয়। তো অনেক বেশি যখন গরম হবে তখন আপনি এই ফোনগুলো কিন্তু, এখানে পানি বা আপনার পেস্ট জাতীয় কিছু থাকলে এগুলো কিন্তু লিকুইড বা আপনার ময়লা টাইপের তুতে পড়ে যাবে, তখন কিন্তু এই ফোনটা, আপনি যে সমস্যা সমাধান করে দিলেন এগুলো তো মানে করছেনই, এরপরে বড় সমস্যা হবে, সেটা হলো ফোনটা ডেড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, চালু হবে না। তো যার কারণে খুব সুন্দর করে দেখুন আমি কিন্তু ক্লিন করতেছি, পরিষ্কার করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে একজন টেকনিশিয়ানের দায়িত্ব, একটা মোবাইল ঠিক হলেই যে পাগলের মতো লাফায় আবার নাইসা আপনার কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে মোবাইলটা ডেলিভারি দেবো, বিষয়টা কিন্তু এমন না। এখানে আমাদের একটা দায়িত্ব থাকে, সেটা হচ্ছে যে এই ফোনটা যেন আমাদের কাছে আবার ব্যাগ না আসে, যে ভাই সাইরা তো দিলেন কয়েকদিন পর আবার সমস্যা হয়েছে, এরকম কথা শুনলে ভাই একটা টেকনিশিয়ানের জন্য অনেক খারাপ বিষয়, মানে খারাপ লাগার বিষয়। তো এরকম কথা যেন আমাদের শুনতে না হয়। তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার কাছে যারা সরাসরি কাজ করাতে আসবেন, এই আপডেট দেওয়ার পরে নোট টেন প্রো ম্যাক্স, পোকো X3 X3 প্রো, তারপরে আরও যে মডেলগুলো আছে, এই ফোনগুলো যখন আপডেট দেওয়ার পরে সমস্যা হবে অবশ্যই আপনারা আমার কাছে দুটার পরে আসবেন, ঠিক আছে, দুইটার পরে আসবেন, তাহলে আমার জন্য খুব সুবিধা, আপনার জন্য সুবিধা। সকালবেলা আপনার আসলে আমার জন্য অসুবিধা, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তো ঘুম থেকে ওঠার পরে বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে সময় কাটাই, তারপরে আপনার গোসল আছে, খাবার খাওয়া লাগে, এছাড়া বাজার করতে হয়, আরও অন্যান্য কাজ নিয়ে সব মিলিয়ে কিন্তু আমার একটা নিজস্ব জীবন আছে, আমারও কিন্তু একটা পরিবার আছে, ব্যক্তিগত সময় কাটাতে হয়, তো সব মিলিয়ে কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। তো আমাদের কাজটা হয়ে গেছে, কিন্তু এটা FRP লক থাকতে পারে, এটা জানি না, কাস্টমারে তা কাস্টমার জানবে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।